মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের বন্ধু আলো, বন্ধু মহলে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কালকে খুব টায়ার্ড ছিলাম, তোমাদের তো পুরুলিয়া আসার ভিডিওটা দেখালাম। আজকে সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 9টা, আমার চা খাওয়া হয়ে গেছে, আমি একটু বাজারে যাবো। চলো তোমরাও চলো। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। প্রচুর প্রচুর বাসের আওয়াজ, কেন বাস স্ট্যান্ডের কাছেই বাড়িটা আমাদের। তো চলো বাজারে আমি পৌঁছে গেছি। এইখানে যারা আছে, মানে আশেপাশে যারা সবজি বিক্রি করছে, ও বললো নাকি একেবারে মাঠ থেকে আসে, মানে একেবারে চাষিরাই নিয়ে আসে এইগুলো। তো এখন যাচ্ছি পুরুলিয়ার এই বাজারটা, নাকি অনেক বড়, একবার এসেছিলাম আবার এই এলাম আর কি। নাকি 14 শাক খাওয়া হয়, তো আমরা ওই 14 শাকই খুঁজতে পেরেছি। এখানে 14 শাক কোনা হচ্ছে, খুঁজেই পাবো না এমন ভাবে দিল, খুঁজেই পাই বাজার তেমন ছিল না, ওই টুকটাক বাজার ছিল, করে নিয়ে এবার বাড়ির পথে যাচ্ছি। এটা হচ্ছে বাড়ি আমাদের, এই যে এটা হচ্ছে আমার ঘর। আমরা যেহেতু অনেকদিন পর বাড়ি যাচ্ছি, তার জন্য মা অনেক কিছুই নিজের হাতে রান্না করে আমাদের খাওয়াচ্ছে। তো এই যে নিমকি, নাড়ু, খই, সেও ভাজা, শুধু আমসত্ত্বটা করেনি, বাদ বাকি সবই নিজের হাতে করে আমাদের অনেক কিছু তৈরি করতে পারে। আমি খেয়ে দিয়ে এবার ছাদে চলে এলাম, ছাদ থেকে ভিউটা বেশ সুন্দর লাগে। তো ছাদে এই যে এত বড় একটা পাশে একটা পুকুর রয়েছে, দেখতে বেশ ভালো লাগে আমার। আর গরমকালে তো খুব গরম পড়ে, শীতকালে তেমনি আরাম পাই ছাদে উঠে। যে উনি উঠে পড়েছেন ছাদে, ওখানে এখন লাইট লাগানো হচ্ছে। ওই যে দূরের ওইটা হচ্ছে আকাশ, ওটা নীল রঙের যেটা শেড আছে। তো সন্ধে হয়ে গেছে, এখন 14 প্রদীপ সাজানো হয়ে গেছে, এগুলো এবার বিভিন্ন জায়গায় দিয়ে দেবো।
এখন বেরিয়ে পড়েছি, এখন আমরা ঘুরতে যাচ্ছি। এই যে মা নীল নীল আলোতে পর সবার মুখ নীল নীল হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি। ধোসা আমার খুব ফেভারিট, তো পুরুলিয়ায় গোকুলের ধোসা নাকি খুব বিখ্যাত, আমি আগেও একবার খেয়েছি, তো এবারও খেতে চলে এসেছি। কার কার ধোসা খেতে ভাল লাগে নিশ্চয়ই কমেন্টে জানিও, কিন্তু আমার কিন্তু বেশ ভাল লাগে। এই যে সেই ধোসা, ইয়া বড় বড় সাইজ, এটা হচ্ছে পনির বাটার ধোসা। তো আমরা তিনজন পনির বাটার ধোসা নিয়ে নিয়েছি, বাবা যেহেতু ঝাল খেতে পারে না তো নর্মাল ধোসা নিয়েছি। এই যে পনির বাটার ধোসা, আমার তো হেভি লাগে খেতে, অনেকটা বড়, একার পক্ষে কমপ্লিট করাটা খুব চাপ। সবাই হেঁটে এখন বাড়ি ফিরছি, খাওয়া দাওয়াটা কমপ্লিট। আজ রাতে সবাই ধোসাই খেয়েছি, বাবা হয়তো গিয়ে ভাত খেতে পারে, তাহলে বাবার উপর ডিপেন্ড। তো আমি বাড়ি চলে এসেছি, দেখলেই আজকে কেমন গেল দিনটা। তো আজকের মতো এখানেই, সবাইকে শুভ দীপাবলি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।